দেখতে থাকো, এখানে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। চা খাওয়ার পরে মাংসের জন্য রেডি করে নিলাম। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে কেটে ধুয়ে নিলাম। তারপরে দেখো এখানে মিক্সিতে করে নিলাম রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিক্সিতে করানো হলো। আলু কেটে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। তারপর এখানে মাংস ধোয়া হয়ে গেছে। দুই রকমের মাংস আছে, একটা ব্রয়লার আর একটা মটন। দেখো এখানে আলু কেটে নিলাম, আলু ভাজা হয়ে গেছে। তারপর দেখো এখানে মাংসের মশলা, মাংস বসানো হলো, দিয়ে নিলাম। দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্না করছি। মাংস দিয়ে দিলাম, এখন মাংসটা নাড়াচাড়া করে সাতলিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে। এখানে মটনটা বসাবো। আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা নতুন যদি বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। কমেন্টের আশায় আমি আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।